যে কেউ নিজের জীবন বাজি রেখে কেউ ভাইরাল হওয়ার জন্য এত বড় একটা জিহাদ করতে পারে না। আর যেটা আমরা বলেছি, যেটা সমালোচনা করছি, যে আপনারা এটা আপনারা বলবেন যে শরীয়তে বা ইসলামের মধ্যে এরকম কোনো আছে যে তোমরা একজনের ভালাই হোক কিংবা তো খারাপই হোক সেগুলো নিয়ে তোমরা সমালোচনা করো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সম্মুখে আসছি, কয়েকদিন ধরে মানে ইউটিউব কোন, ফেসবুক কোন, হোয়াটসঅ্যাপ সমস্ত জায়গাতে শুধু শিহাব ভাইকে নিয়ে আলোচনা হচ্ছে। তো সেই শিহাব ভাইয়ের ব্যাপারে আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা রাখব। তো আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। তো আসলেতে যে পায়ে হেঁটে হজ করা নিয়ে যেটা সমালোচনা চলছে, বহুত ইউটিউবাররা আছে বা ফেসবুক আইডি যারা খুলেছে তারাও মানে এই শিহাব ভাইকে নিয়ে সমালোচনা করেছে, আর এরকম সমালোচনা করেছে, কতজনে বলছে যে পায়ে হেঁটে হজ করা না জায়েজ, আবার কতজনে বলছে তিনি ভাইরাল হওয়ার জন্য মানে হজ পায়ে হেঁটে হজ করছে। তো আসলেতে কি পায়ে হেঁটে হজ করা না জায়েজ? না জায়েজ। পবিত্র কোরআন শরীফে আপনারা দেখে নেবেন 17 নম্বর পারা সূরা হজ, সূরা হজের 27 নম্বর আয়াতটি আপনারা দেখে নেবেন, যারা পড়তে পারেন তফসির তারা দেখে নেবেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাবারক তাআলা বললেন যে তুমি তোমার কওমকে নিয়ে হজ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিবা তো পায়ে হেঁটে হজ করো কিবা তো সাওয়ারের উপরে হজ করো। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পায়ে হেঁটে হজ করতে পারবে কিবা তো সাওয়ারের উপরে হজ করতে পারবে। তো 2 নম্বর কথা হলো যে তিনি যে পায়ে হেঁটে হজ করছেন এই বস্তুটা নিয়ে আমরা কেন সমালোচনা করছি? বিভিন্ন জনে সমালোচনা করেছে যে তিনি তিনার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে ভাইরাল হওয়ার জন্য তিনি পায়ে হেঁটে হজ করছেন। তো আপনারা একটা অনুভব করেন, এটা তো বিলকুল নাজায়েজ যে একজনে ভালো কাম করছে বা খারাপ কাম করছে তাদেরকে নিয়ে আমরা সমালোচনা করে ইউটিউব চ্যানেলে ছড়াচ্ছি বা ফেসবুকে ছড়াচ্ছি কিংবা তেমনি আমরা নিজেরা গবেষণা করছি, সেগুলো তো নাজায়েজ, বিলকুল নাজায়েজ। তো আমরা কেন এই শিহাব ভাইকে নিয়ে সমালোচনা করছি? আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তোমরা পায়ে হেঁটে হজ করতে পারবে কিংবা তো সাওয়ারের উপরে হজ করতে পারবে। এবার দেখুন তিনার দিলের নিয়ন্ত্রণ তো আমরা কেউ জানি না। হাদিস শরীফের মধ্যে আছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, যে কোনো কাজ করার আগে তোমরা কি তোমরা নিয়তরা নিয়ত শুদ্ধ সহি শুদ্ধ করে নাও। তে তিনার নিয়তরা কি আমরা জানি না, তিনি ইউটিউব চ্যানেলে ভাইরাল হওয়ার জন্যই এই পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন না আল্লাহকে রাজি খুশি করার জন্য পায়ে হেঁটে হজ করতে যাচ্ছেন? শুধু এর দিলের খবর শুধু আল্লাহ রাব্বুল আলামিনই জানে। যদি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের খবর জানে তাহলে তাকে নিয়ে আমরা গবেষণা কেন করব? আর কোরআন শরীফে আছে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তোমরা ভালো কাজের আদেশ করো এবং কি খারাপ কাজ থেকে বিরত থাকো। তো একজনে একটা ভালো কাজ করছে, তিনি তো খারাপ কাজ করছে না, তিনি একটি হজ করছে, তিনি তো খারাপ কাজ করছে না, তাহলে এই ভালো কাজটা নিয়ে কেন আমরা সমালোচনা করব? তো আশা করব যে 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 কোনো ভিডিও করেন, তো কিছু কিছু ভাইরা এইরকম ভিডিও করছে যে তিনি ভাইরাল হওয়ার জন্য সমালোচনা করছে। আমি মনে করি যে তিনি যদি ভাইরাল হওয়ার জন্য এত বড় জিহাদ করতে পারছেন, তুমি বসে বসে কেন এখানে তিনাকে নিয়ে ভিডিও বানাচ্ছ? তুমিও তো ভাইরাল হওয়ার, তোমার তো নিয়ত দিলের নিয়ত ভাইরাল হওয়ার জন্য, তোমার ভাইরাল হওয়ার জন্য যদি নিয়ত না থাকতো তাহলে তুমি কেন শিহাবকে নিয়ে শিহাব ভাইকে নিয়ে তুমি ভিডিও বানাচ্ছ? তো প্রিয় ভিউয়ার্স, আশা করবো আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন। তো বেশি কিছু বলবো না, তো শিহাব ভাইকে নিয়ে আমরা কেউ যাতে সমালোচনা না করি, আমরা চুপচাপ বসে থাকি। আর শরীয়তে ইসলামে ডাইরেক্ট বলেছে যে তোমরা কেউ ভালোই হোক কিংবা তো খারাপই হোক কেউ কোনো বস্তু নিয়ে ঘোষণা করবে না, সমালোচনা করবে না, তাহলে আমরা কেন সমালোচনা করব?
তো প্রিয় ভিউয়ার্স আশা করব যে আমরা এই শিহাব ভাইকে নিয়ে যাতে সমালোচনা সবকিছু বন্ধ করে দেই সে ভালো কাজ করছে করতে থাকুক আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের খবর জানে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের খবর জানে তার নিয়তের খবর জানে তার নিয়ত সহি হয় আমরা সকলে দোয়া করি তার হজকে যাতে কবুল হোক আর তার হজকে ভালো হোক আর তিনি ভালোভাবে যাতে হেঁটে যেতে হেঁটে গিয়ে হজ করতে পারেন তার জন্য আমরা দোয়া করব আশা করব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর সবাই শিহাব ভাইকে নিয়ে দোয়া করবেন আর শিহাব ভাইকে নিয়ে সমালোচনা করবেন না।